অষ্টম শ্রেণী বাংলার ভাষা চর্চা বইয়ে প্রথম অনুশীলনী প্রশ্নের উত্তর। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এই অনুশীলনীটা ভালো করে করলে অবশ্যই তোমরা পরীক্ষার প্রশ্নের সঙ্গে একটা প্রশ্নে দুটো প্রশ্নে দেখা পেতেই পারো। আর দল নিয়ে যখন আমি আলোচনা করব, এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দল নিয়ে আলোচনাটা শুনে নিতে পারো। কিন্তু যেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো, আমি সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, ব্যাকরণে দল শব্দটি অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি? উত্তরটা হবে পাপড়ি। দুই এক দশমিক দুইটা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা হলো চারটি, সাতটি, নয়টি, দশটি? উত্তর হচ্ছে নয়টি। তিনেরটা, এক দশমিক তিনেরটা, উচ্চারণ শব্দটি হলো উচ্চারণ শব্দটি দল বিশ্লেষণ করলে হবে কোনটা? উহ চারণ না, আমি দেখে না উত্তরটা বলে দিচ্ছি, উচ্চারণ। চলো তারপরে, মানে এটা একটা চাটা হবে, হ্যাঁ এই চাটা এখানটা হয়নি, এবার এখানটা চা একটা করে নেবে, কারণ নয় এখানে দেখো চাটা আছে। তারপর একটা দল বিশ্লেষণ, দল কাকে বলে? হ্যাঁ উত্তর হচ্ছে বাকযন্ত্রে স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তারই নাম দল। দুটা দুই দশমিক দুইয়ের প্রশ্নটা, দলের শ্রেণী বিভাগগুলি নির্দেশ করো। উত্তর হচ্ছে দলকে দুই ভাগে ভাগ করা হয়, যথা মুক্ত দল এবং রুদ্ধ দল। তিন নম্বর প্রশ্নটা, তিনটি রুদ্ধ দল বিশিষ্ট একটি শব্দের বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে নিরুদ্যম, নির যুক্ত উদ যুক্ত দম। এরা যুক্ত হবে না, আমি তোমাদের যুক্ত দিয়ে বুঝিয়েছি, তোমরা পেস দিলেও হবে একটা করে দাগ। তিনটি রুদ্ধ দল বলছে। চারে প্রশ্নটা, তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। তিনটি দল আছে, তোমার বইয়ে অনেকগুলো পাবে, মানে অনেকগুলো বাঁদিকে অনুশীলনী পাতার উপরই দেওয়া আছে, আমি একটা দিয়েছি দেখো, গ্রামবাসী, গ্রামবাসী। মুক্ত দল বলতে কী বোঝো? যে সব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে, যেমন নবেন্দু দন্তেন্ন বেন্দু, ন দন্তেন্ন দু দুটোই কিন্তু মুক্ত দল। রুদ্ধ দলের এর নাম, মানে এমন নাম হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে ব্যঞ্জনাত্ম দলের শেষে স্বরধ্বনি না থাকায় মুক্ত দলের মতো এদের উচ্চারণ প্রসারিত না হয়ে রুদ্ধ হয়ে যায়, তাই রুদ্ধ দলের নাম এমন নামকরণ। দুই দশমিক সাতের প্রশ্নটা হচ্ছে, হলন্ত শব্দ কাকে বলে? শব্দের শেষে ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি যুক্ত না হলে তাকে হস চিহ্ন দেয়া হয়, এই হস অন্তর্ভুক্ত শব্দকে হলন্ত শব্দ বলে। আবার বলা যায় এক কথায়, এর শব্দ উচ্চারণে অক্লান্ত করি না, মানে এক কথায় উত্তর দেওয়া যায় যে এর শব্দ উচ্চারণে অক্লান্ত করি না তাকে হলন্ত শব্দ বলে। মুক্ত স্বর কি? উত্তর হচ্ছে উচ্চারণের সময় যে স্বরধ্বনি সম্পূর্ণ উচ্চারিত হয় এই স্বনির্ভর স্বরধ্বনিকে মুক্ত স্বর বলে। খণ্ড স্বর বলতে কি বোঝো? উত্তর, হস্যৌ হস্যই এ ঔ, চারটি শব্দ রুদ্ধ দলের শেষে থাকলে, দুবার থাকলে হয়ে গেছে, তখন তাকে স্বরখণ্ড বা অর্ধস্বর বলে, মানে খণ্ডস্বর বা অর্ধস্বর বলে। দশের প্রশ্নটা, মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? উত্তর হচ্ছে মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে তাই মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয়। এই কারণ নিচে কোন দলগুলি, কোনটি মুক্ত দল এবং কোনটি উর্ধ দল চিহ্নিত করো দল বিশ্লেষণ করে। দেখো আমি বিশ্লেষণ করে দিয়েছি, আমি আর ওটাকে ডিসকাস করছি না, আমি একটু ভালো করে দেখিয়ে দিই, দাঁড়া একটুখানি মিস হয়ে যাচ্ছে, দেখাতে পারবো না, তার জন্য আমি একটু তুলে নিলাম, আমি একবার প্রথম থেকে ফিরে যাই, দেখে নাও, এখনও দেখানো যাবে না, আমি ঠিক করে নিই একটু। এবার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখানো হয়ে গেছে,
এবার দেখে নাও ব্যাকরণটা কী হবে, আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি। জল ছবি, বাস যাত্রী, তাৎপর্য, অকালবোধন, সমাধান, নবেন্দু, টেনিদা, কবিতা। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে।